আজ মঙ্গলবার 24শে বৈশাখ 2024 সালের 7ই মে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হোমায় নামা। এটি সূর্যের আলো থাকাকালীন 108 বার জপ করুন। বিশেষ করে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা যারা কোনো প্রকার রেস্টুরেন্টের কাজ করেন, তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক। বিশেষ করে খেলাধুলোর জগতে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক। আর এজন্য আর রক্তের সাথে মঙ্গলের সম্পর্ক, হাই বিপি, লো বিপি, হিমোগ্লোবিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম, আলসেমি ভাব কাজ করা, এগুলি দুর্বল মঙ্গলের লক্ষণ ঠিক করিয়ে নেবেন। বৃহস্পতি কিন্তু 1লা মে সম্প্রতি রাশি পরিবর্তন করেছেন। আপনাদের উপরে ঠিক কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনের লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। অন্যথায় কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। অর্থগত ব্যাপারে ব্যাংকিং কারবার করবার সময় অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যান। আজ ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন। সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করার দিন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে, যদি তাদেরকে আপনি ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করেন। অন্যথায় তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখবেন। অসৎ সঙ্গে চলে যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। নতুন ধারণাগুলি ফলদায়ক হবে। সময়ের সাথে সাথে চলার ক্ষেত্রে আপনজনেদের সময় দেওয়ার কিন্তু প্রয়োজন আছে। আজ প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু, স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন।